আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিনছাজেদা ফিউচার ডিমেন্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 5। অধ্যায় 5 হচ্ছে বাগর্থ। এই অধ্যায়ে আজকে আলোচনা করব দ্বিরুক্ত শব্দ নিয়ে। দ্বিরুক্ত শব্দ মানে হচ্ছে একটি শব্দ একবার উচ্চারিত হলে শব্দটি যে অর্থ প্রকাশ করে তা দুবার উচ্চারণ করলে সে অর্থ পরিবর্তিত হয়। দ্বিরুক্ত মানে দুইবার একটি শব্দ উচ্চারণ করা হয়। অর্থাৎ একটি শব্দ যদি একবার উচ্চারণ করা হয় তাহলে সেই শব্দটির দ্বারা যে অর্থটা প্রকাশ পায় সেই শব্দটা যদি দুইবার উচ্চারণ করা হয় তাহলে এর অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আমার জ্বর হয়েছে, এখানে জ্বর এর যে অর্থ প্রকাশ পায় আমার জ্বর জ্বর লাগছে বলে অন্য অর্থ বোঝায়। আমার জ্বর হয়েছে এই কথাটা বললে বোঝা যায় যে তার জ্বর হয়েছে, কিন্তু আমার জ্বর জ্বর লাগছে বললে এখানে তার হালকা জ্বর উঠেছে অর্থাৎ জ্বরের মতো খারাপ লাগছে, এরকমটা বোঝায়। নিচে উদাহরণের সাহায্যে অর্থ সহ কিছু দ্বিরুক্ত শব্দ দেয়া হলো। বহুত্ববাচক দ্বিরুক্ত শব্দ মানে বহু বেশি বোঝাতে যে শব্দগুলো ব্যবহৃত হয়, গাড়ি গাড়ি, হাড়ি হাড়ি, সাদা সাদা। সাদৃশ্যবাচক শব্দ, সাদৃশ্যবাচক দ্বিরুক্ত শব্দ, নিবু নিবু, পর পর, কাঠ কাঠ। সংযোগ অর্থাৎ কোনো কিছুর সাথে সংযোগ বোঝাতে ব্যবহার করা হয়, চোখে চোখে, পিঠে পিঠে, হাতে হাতে। ক্রিয়ার অসম্পূর্ণতা, যেতে যেতে, বলতে বলতে, অর্থাৎ কাজটা একেবারে শেষ হয়নি তাই বলা হচ্ছে ক্রিয়ার অসম্পূর্ণতা। অর্থাৎ যেতে যেতে হয়তো বা তারা একটা কথা বলতে 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 এ কথাগুলো তারা অসম্পূর্ণতা বোঝায়। প্রকার বুঝাতে, হাসি হাসি, ভালোয় ভালোয়। পরস্পর সম্পর্ক বুঝাতে, গলাগলি, মুখোমুখি, খোলাখুলি, অর্থাৎ গলাগলি করে সে হেঁটে যাচ্ছে, তাদের মধ্যে একটা গলাগলি মুখোমুখি খোলাখুলি ভাবে কথা মানুষ বলে হচ্ছে কারোর সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাই বলা হচ্ছে যে পরস্পর সম্পর্ক বুঝাতে এই শব্দগুলো ব্যবহৃত হয়। প্রকর্ষ অর্থে চেঁচামেচি, ধরাধরি, হাঁকাহাঁকি ইত্যাদি অর্থে কাপড় চোপড়, জল টল, আবেগ বোঝাতে ধিক ধিক, ছি ছি, হা হা। অনুকরণ অর্থে চোর চোর, ঘোড়া ঘোড়া, এগুলো হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তারপর হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ মানে হচ্ছে বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলোকে বলা হয় পারিভাষিক শব্দ। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা কোনো বিশেষ কোনো কিছু বোঝায় সেই শব্দগুলোকে বলা হয় পারিভাষিক শব্দ। জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ আমরা পাই যেগুলোর সঙ্গে আমরা পরিচিত নই, এগুলোর বাংলা সমার্থ শব্দ অনেক সময় পাওয়া যায় না। এই অবস্থায় তৈরি করতে হয় পারিভাষিক শব্দ। পরিভাষা তৈরির একটি নীতি হচ্ছে উৎস ও লক্ষ্য এর মধ্যে এক এক সম্পর্ক রক্ষা। যেমন ইংরেজি ভাষায় বলে এরোপ্লেন, আমরা এর বাংলা পরিভাষা করেছি বিমান। এরোপ্লেন মানে হচ্ছে বিমান। এখানে এরোপ্লেন হলো উৎস আর বিমান হলো লক্ষ্য। এরোপ্লেনের সঙ্গে বাতাস ও উড়ার সম্পর্ক আছে কিন্তু বিমানের সঙ্গে এসবের তেমন যোগ নেই। পরিভাষা তৈরিতে উৎস ও লক্ষ্যের মধ্যে অর্থগত ঐক্য থাকতেই হবে এমন কোনো কথা নেই। এরোপ্লেন বললে সবসময় বিমান বুঝতে হবে, এটি হলো এক এক সম্পর্ক। সবচেয়ে বড় কথা পরিভাষা নির্বাচন করতে হবে লোকজ জীবনের গভীর থেকে। উদাহরণ হিসেবে বলা যায় যে ইংরেজি ভাষায় আছে ফিশ ল্যান্ডিং সেন্ট্রি কিন্তু আমাদের মাছেরা অবতরণ করে না, জেলেরা মাছ ধরে আড়তে আনে, সেখান থেকে মাছ কেনা বেচা হয়, আমাদের সবাই আড়ত বোঝে। তাই ফিশ ল্যান্ডিং সেন্টার এর বাংলা পরিভাষা হলো মাছের আড়ত। নিচে দেখো উৎস সহ কিছু পারিভাষিক শব্দের উল্লেখ করা হলো। অ্যাডভাইজার অর্থ হচ্ছে উপদেষ্টা, এফিডেভিট মানে হচ্ছে হলফনামা, এজেন্ট প্রতিনিধি, এজেন্ডা কৃত্য সূচি, এয়ার আকাশ, এয়ারপোর্ট বিমানবন্দর, অ্যালোয়েন্স ভাতা, অ্যানালাইসিস বিশ্লেষণ, ডিবেট বিতর্ক, ডেমোক্রেসি গণতন্ত্র, ডিজাইন নকশা, ডিজিগনেশন পদমর্যাদা, ডিপ্লোম্যাট কূটনীতিক, ডিরেক্টর পরিচালক, ডোনার দাতা, ডুপ্লিকেট অনুলিপি।
তারপর হচ্ছে বাগধারা। বাগধারা মানে কি? বাগধারা মানে হচ্ছে বাগধারা গুলো একদিনে সৃষ্টি হয়নি, বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা ও জ্ঞান এগুলোর মধ্যে সঞ্চিত হয়ে আছে। শব্দের অতি পরিচিত যে অর্থ, বাগধারার শব্দের অর্থ তা থেকে স্বতন্ত্র। অভিধানে বাগধারা গুলোকে পৃথকভাবে ভুক্তি দিয়ে এগুলোর অর্থ উল্লেখ করা হয়েছে। যেমন কাঁঠাল বললে আমরা সবাই জানি তা এক ধরনের ফল, বাংলাদেশের জাতীয় ফল, কিন্তু বাগধারায় যখন বলা হয় কাঁঠালের আমসত্ত্ব, তখন কাঁঠাল কিংবা আমসত্ত্বের অর্থ খুঁজতে গেলে হতাশ হতে হবে। পুরো বাগধারাটি একটি শব্দ বা ভাষিক উপাদান এবং এর অর্থ স্বতন্ত্র, তা হলো অসম্ভব বস্তু। কাঁঠালের আমসত্ত্ব মানে হচ্ছে অসম্ভব বস্তু। অনুরূপ হার জোড়ানো, মাথা খাওয়া, মুখ পড়া, 18 মাসে, বছর, বই পড় ইত্যাদি হচ্ছে বাগধারা। শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে দেখবে এবং তোমাদের পাঠ্য বই থেকে এই বিলুপ্ত শব্দ মানে কি, পারিভাষিক শব্দ মানে কি, বাগধারা মানে কি, এগুলো খুব ভালোভাবে তোমরা শিখে নিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।